কিছু মানুষের জন্য বয়সটা সত্যি কেবল সংখ্যা মাত্র, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাদের জীবনী শক্তি। তাই তো সেঞ্চুরি করেও আকাশে ওড়ার সাহস দেখাতে পারেন তারা। উচ্চতা নিয়ে ভয় না থাকলেও বিরাট শূন্যে দুহাত মেলে ওড়ার সাহস অনেকে কম বয়সেও দেখাতে পারেন না। তবে মার্কিন মুলকের এক বৃদ্ধ 103 বছর বয়সে ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে প্লেন থেকে একলাফে ভেসে গেলেন মহাশূন্যে। আলফ্রেড আল বাস্কি নামের ওই বৃদ্ধ 14,000 ফুট উচ্চতায় উঠলেন হাসি মুখে, পাকা চুল আর মোটা চশমার আড়ালে নেই কোনো আড়ষ্ঠতাও। উপভোগ করেছেন প্রতিটি মুহূর্ত। 103 বছর বয়সে স্কাইডাইভ করে দুনিয়াকে চমকে দিয়েছেন তিনি, আর অজান্তেই নাম লিখিয়ে ফেললেন গিনেস বুকে। 103 বছর 181 দিন বয়সে প্রথমবার কোনো পুরুষ প্যারাশুট জাম্প করলেন। তবে বিশ্ব রেকর্ড গড়তে একেবারেই এমনটি করেননি তিনি, বরং তার কারণ সম্পূর্ণ আলাদা। দুই নাতিকে কথা দিয়েছিলেন তারা শনাত্মক হয়ে গেলে আনন্দে প্লেন থেকে শূন্যে ঝাঁপ দেবেন তিনি। দাদুর স্বপ্ন পূরণ করে শনাত্মক হয়েছেন দুই নাতি। তাই প্রতিজ্ঞাবদ্ধ দাদু এক মুহূর্তে দেরি না করে প্যারাশুট জাম্প করেই মাতেন সেলিব্রেশনে। তার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে আলফ্রেডকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে এই প্রথমবার নয়, এর আগে 100 বছর বয়সে প্রথমবার স্কাইডাইভ করেছিলেন আলফ্রেড আল বাস্কি। শাকিল আহমেদ শুভ, 15 নিউজ।